আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলিনি, আমি এটা যে যেমন ভাবে নেবে বিরুদ্ধে বলিনি। আমি অভিষেক ব্যানার্জিকে আমি মানে ওনার কথা বলেছি, উনি যদি ঘরে বসে বসে রাজনীতি করে, রাজনীতিটা ওই রাজনীতি ওনাকে রাজনীতি করতে গেলে মমতা ব্যানার্জির মতন মানুষের অন্তরে আসতে হবে, মানুষের মনে আসতে হবে। মমতা ব্যানার্জি রাজনীতি করেছে মানুষের মানে দরজায় দরজায় গিয়ে। মমতা ব্যানার্জি যে তৃণমূলের যে গাছ লাগিয়েছে, গাছে সুন্দর সুন্দর ফল হয়েছে। কিছু কিছু হনুমান মার্কা এমএলএ আছে, এমপি আছে, হ্যাঁ কী বলে সভাপতি আছে, সভাধিপতি আছে, এরা তো ফল খেয়ে যায়, তার সঙ্গে ডাল ফাল ভেঙে সব খাওয়ার চেষ্টা করছে। আর অভিষেক ব্যানার্জি এবার এবার যে বলবে জানে, একটু বলে তো অসিদ্দিকি যদি একটু দূরে করে দিয়ে যায়, এ করে যায়, এসব এক একটা মাল আছে। তো অভিষেক ব্যানার্জিকে আমি বলেছি কী নিয়ে বলেছি, মুর্শিদাবাদের যে রেজাল্ট, মুর্শিদাবাদের রেজাল্টটা কেন খারাপ হলো মমতা ব্যানার্জিকে না জিজ্ঞেস করে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করলে ভালো হয়, অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করলে ভালো হয়। কারণ এখানে সংখ্যালঘু সংখ্যা গুরুরা ধরা থেকে, আমার হিন্দু মুসলিম ধরাটা ঠিক নয়, তথাপি যেখানে মেজরিটি মুসলিম আছে সেই জায়গায় যদি মুসলিম প্রার্থী দেওয়া হতো, যেখানে হিন্দু মেজরিটি বেশি আছে সেখানে হিন্দু প্রার্থী যদি দেওয়া হতো, আমার মনে হয় তাহলে যদি ওই জিনিসটা যদি আমি আমার বিশ্বাস মুর্শিদাবাদে কোনো দিন তৃণমূল হারতো না যদি ওই জায়গাটা মুসলিম প্রার্থী থাকতো। ওখানে মানুষের ক্ষোভ, ঠিক এইরকম ক্ষোভ সারা পশ্চিম বাংলায় বহু জায়গায়, এবারে মানে মেজরিটি বেশি আছে মুসলিম, সেখানে এবারে প্রধান হবার কথা মুসলিমের, সেখানে কি এসটি না কি সব বলে নাই, এসটি এসসি সব করে সব বসে আছে যাতে বসে না পায়। ভোটের সময় মুসলিমদের নিয়ে ব্যবহার করবে যেটা আগে কংগ্রেস করেছে, সিপিএম করেছে 34 বছর, আর সেই রোগটা এদের ধরেছে। ভোটের সময় মুসলিমদের তুমি জামাইবাবু বলবে, মিষ্টি খাওয়াবে, আদর করবে, হ্যাঁ, আর তারপর ভোট হয়ে গেলে যারা তোমার দলের জন্য জীবন দিল তাদের তুমি চিনতে পারবে না, তাদের দানা ছেড়ে ছেড়ে বাদ দিয়ে হবে। এইটা সংখ্যালঘু মুসলমানরা বুঝতে পারছে যার জন্য এই অবস্থা হচ্ছে। আর এইটা মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে হচ্ছে বলে আমি মনে করি। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে কয়েকটা দিচ্ছি। তারকেশ্বরে 10টা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে তারকেশ্বরে, 10টায় একটা মুসলমানকে দেওয়া হয়নি, একটাকে দেওয়া হয়নি। যদি বলা হয় রাজনীতিতে হিন্দু মুসলমান দেখবো না, তাহলে ভালো জিনিস তো, তাহলে 10টার মধ্যে একটা মুসলিমকে দেওয়া হলো না কেন, কিসের জন্য? আপনি জগৎবালপুরের দিকে চলে যান, এই ধরনের ঘটনা সারা পশ্চিমবেলায় ঘটছে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে। তাহলে কিছু পলিটিক্যাল লিডারদের মুখ দিয়ে আমি শুনেছি এখন নাকি যেখানে প্রার্থী হচ্ছে না হচ্ছে ওইটা অভিষেক ব্যানার্জি উনি নাকি ঠিক করছেন। যদি উনি এইভাবে ঠিক করেন তাহলে আমাদেরও মানে জানতে হবে, বাংলার সংখ্যালঘু মুসলমানরাও ঠিক করে নেবে। যদি এখনও আমি মমতা ব্যানার্জিকে বলবো আপনার হাতের রশিটা আপনি ধরে রেখে দেন। মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা ব্যানার্জিকে ভুলবে না। তারপরে কিন্তু এই দলটার কী হাল হবে জানি না। অভিষেক ব্যানার্জি উনি হচ্ছেন মমতা ব্যানার্জির ভাইপো, ভাইপো হিসেবে তাকে সম্মান দিচ্ছে মানুষ, রাজনীতির নেতা হিসেবে মানুষ কিন্তু তাকে দেখছে না। আমি ফুরফুরার পীর আবুবকর সিদ্দিক রহমতুল্লাহ আওলাদ তার পুতা, আমার সেই হিসেবে সম্মান দিচ্ছে। কিন্তু আমি যখন একটা জিনিস জানতে হবে, আমার বাবা গাছ লাগিয়েছে, পানি দিয়ে জল দিয়ে গাছ লাগিয়েছে, সেই গাছটা যদি গাছের গুড়ায় গিয়ে যদি আমি একটা কাটারি নিয়ে একটু কুপাই না, আমার বাবা কিন্তু রেগে আমার গলা ধরতে আসবে। আমার বাবা যদি চলে যায় মৃত্যুর পরে যদি আমি গাছটা কেটে দিই না, আমার বাবা হয়তো কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে। অতএব মমতা ব্যানার্জি টিএমসির এই যে গাছটাকে উনি খুব কষ্ট করে লাগিয়েছে। বাংলার মানুষ এ যতই চেঁচা যতই হই হই করুক, বাংলার মানুষের মনে
হৃদয়ে কিন্তু মমতা ব্যানার্জি আছে বলে আমার বিশ্বাস। আর চিন্তা নেই, একেবারে আপনার বাড়ির পাশে এসে গেছে অ্যাপেলো ডায়াগনস্টিক অথোরাইজড কালেকশন সেন্টার ভগবতীপুর বাজার অ্যাপেলো ফার্মেসির পাশে। এখানে মল মূত্র রক্ত কফ পরীক্ষা করা হয়, বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার এছাড়াও ইসিজি করার ব্যবস্থা আছে। যে কোনো টেস্টের উপর 20% ছাড় দেওয়া হয়। সমস্ত রোগের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে বসেন। যোগাযোগের নাম্বার 6297298351 অথবা 7602972093। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল HR TV বাংলা।